আর এখানে তো আমার একার ক্রেডিট না, সবার ক্রেডিট ছিল। অর্পিতা ভালো তো হতেই হবে। আমার বন্ধু শাহিন। আসসালামু আলাইকুম। শাহিনের বন্ধু স্বাধীন চৌধুরী, তোমার সাথে পরিচিত হতে এসেছি। আসসালামু আলাইকুম। বসুন না। বসবো না, শুধু একটা কথা বলতে চাই। জি বলুন। আপনার বক্তৃতা শুনে ভালো লেগেছে, পাশাপাশি মনে হয়েছে আপনার কপালে অনেক দুর্গতি আছে। আমি জানি, প্রীতিলতা, ইলামিত্র, এমন আরো অনেকের জীবনের পরিণতি আমি জানি। জানেন? জি। এর মধ্যে আমি বহু মানুষকে অসন্তুষ্ট করে ফেলেছি। এমনও হতে পারে যে আমি কিডন্যাপ হতে পারি, হয়তো আমি ধর্ষিতও হতে পারি, এমনকি খুনও হতে পারি। তারপরেও আমি আমার কাজ চালিয়ে যাব। আমি আমার সহযাত্রীদেরকে এমনভাবে তৈরি করব যাতে আমি না থাকলেও আমার জায়গায় যেন আরো পাঁচজন শক্তভাবে দাঁড়িয়ে যায়, আর এই পাঁচজন না থাকলেও ওই পাঁচজনের জায়গায় যেন আরো ২৫ জন শক্তভাবে দাঁড়াতে পারে। কিন্তু ব্রাদার, আপনার চোখে এত পেইন কেন? কষ্টকে লালন করা ভালো না, কষ্টটাকে শক্তিতে রূপান্তর করুন। আমি কি কোনো সাহায্য করতে পারি? যেমন? যেমন ধরুন ২-৪ লাখ টাকা ডোনেট করলাম আপনার সংগঠনকে। অবশ্যই পারেন, তবে এখনই নয়, আরো ২-৪ দিন আসুন আমাদের মাঝে, বুঝুন আমাদের সংগঠনকে, তারপর ভালো মনে হলে অবশ্যই করব। থ্যাংক ইউ। অর্পিতা, টাকাটা তো আমরা নিলেও পারতাম। পাগল, টাকা পয়সা পাইলেই খপ করে হাতে নিতে নাই। শোনো, আগে বুঝে নিতে হবে দাতার দান করার পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা। দাতার যদি দান করার পেছনে কোনো উদ্দেশ্য থাকে, সেই টাকা কিন্তু কখনো কোনো ভালো কাজে আসে না। আপনার চোখে এত পেইন কেন? কষ্টকে লালন করা ভালো না, কষ্টটাকে শক্তিতে রূপান্তর করুন। কি রে, আমাদের ২টার সাথে তুই মারছিস ৬টা, এত খাচ্ছিস কেন? আচ্ছা, আপনাদের কোনো দয়া মায়া নাই? হ্যাঁ, এই মানুষটার ভেতরের জ্বালা আপনারা বোঝেন না? মেরে ফেলবেন নাকি লোকটাকে? এই যে উঠুন, শুনছেন? আরে উঠুন। আসুন আসুন। এদিকে আসো,
কি করো তুমি? আমি আপনাদেরকে আগে অনেকবার বলেছি আমি চাকরি করি। চাকরি? কিসের চাকরি করো? মধ্যরাতে ঘরে ফেরো, অফিস কি মধ্যরাত পর্যন্ত খোলা থাকে? এই আসলে ধান্দা কি তোমার? হ্যাঁ বুঝামনি পরে আর মগত ছিল না। খারাপ কাজ খারাপ লোকদের বিরুদ্ধে, যেহেতু আমরা প্রতিবাদ করি সেহেতু দু চারজন খারাপ লোক আমাদের শত্রু হয়ে উঠেছে এবং সামনে উঠবে। এখন কথা হচ্ছে যে আমরা তাদের কিভাবে প্রতিহত করব। আমরা তো কখনোই আইন হাতে তুলে নেব না, বরং আইন মেনে চলব এবং অন্যকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা খারাপ লোকদের ঠেকাব। আমরা প্রত্যেকে যে যার জায়গা থেকে, স্থানীয় দু চারজন ভালো লোক, রাজনৈতিক কর্মী, নেতা, প্রশাসনের লোক, তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করব। আর যদি পরিচয় না থাকে গিয়ে গিয়ে পরিচিত হব। আমাদের যে কোনো সমস্যায় আমরা তাদের কাছ থেকে সহযোগিতা নেব, প্রয়োজনে তাদের কাছেও আমরা সহযোগিতা করব। তাহলেই দেখবে খারাপ লোকেরা আমাদের আর কিছু বলার সাহস পাবে না। কি পাবে? ফলে খারাপ লোকেরা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে এবং সমাজে অপরাধ কমে যাবে। আরে তুমি এখানে? আমি এখানেই জব করি। বাহ, ভালোই তো হলো। তোমার কোম্পানির মালিক তো আমার বড় ভাই। ওকে দেখা হবে। আসসালাম আলাইকুম বড় ভাই। কিরে হাসান, হঠাৎ এমনি আসলাম? ও কিন্তু আইসো তো বড় ভাই, ফাইসা গেলাম। ফাইসা গেলি মানে? একটা মেয়ে আমাদের মহল্লায় থাকে, ওরে দেখলে আমার মাথা টন টন করে উঠে। আর এখানে এসে দেখলাম আপনার অফিসের স্টাফ ভূমি। হ্যাঁ ভাই, বড় কঠিন রে। আমি অনেক মচুর মাইরে দেখছি, ভাঙ্গে না। তারপরও তোর যখন ইচ্ছা, লেটস ট্রাই। স্যার ভূমিকে আসতে বলো। ওকে স্যার। ম্যাডাম, আপনাকে চেয়ারম্যান স্যার ডেকেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়াকে চেনো? চিনি স্যার। ও হচ্ছে আমার প্রাণের ছোট ভাই। তুমি যে মহল্লায় থাকো ওরা হচ্ছে ওই মহল্লার বাবা মা। ভালো সম্পর্ক থাকলে তোমার অনেক লাভ হবে, বুঝাতে পেরেছি? জি স্যার। প্লিজ। কাশেম। জি ম্যাডাম। এটা চেয়ারম্যান স্যারকে দিয়ে দিবা। ওকে। স্যার। জি। ওকে ডাক। ম্যাডাম চলে গেছেন। কি? ম্যাডাম চলে গেছেন স্যার। তুই যা।
মান সম্মানের ব্যাপার। কি হয়েছে ভাই? ভূমি ডিজাইন দিয়ে চলে গেছে। সরি ভাই, আমার জন্য আপনার একটা নতুন স্টাফ খুঁজতে হবে।